আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এর যেটা ভিডিওটা তোমাদের করেছিলাম আগের ভিডিওতে 10টা আমি ম্যাপ পয়েন্টিং দেখিয়েছিলাম, সেগুলো একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে কেটু বা গড ইনস্টল করেছিলেন, দিল্লি, আরাবল্লী পর্বত, নর্মদা নদী, নীলগিরি পর্বত, 10 ডিগ্রি চ্যানেল, ইন্দিরা পয়েন্ট, সুন্দরবন, লেকটা হ্রদ আর ভারতের চা উৎপাদক অঞ্চল, এইগুলো আমি দেখিয়েছিলাম 10টা। আজকে বাকি আমার সাথে সাড়ে সাতের বাকি অংশগুলো রয়েছে, সেগুলো আমি একটু দেখাচ্ছি। তো টোটাল 32টা আমি সাড়ে সাতে রেখেছি, দেখে নাও। আচ্ছা, আরাবল্লী পর্বত, নর্মদা নদী, চ্যানেল হয়ে গেছে, এগুলো নীলগিরি, চা উৎপাদক, ইন্দিরা পয়েন্ট, দিল্লি, লেকটা হয়ে গেছে, তাই তো? কেটু পর্যন্ত হয়েছে, হ্যাঁ, 10টা। কৃষ্ণ মৃত্তিকা বা তুলা উৎপাদক অঞ্চল, এটা দেখে নাও ভালো করে। এইখানটা দেখো, এই যে অংশটা আছে গুজরাটের এই অংশটা, এইখান থেকে গোল করবে একদম এই গা পর্যন্ত, এই অংশটা ঘিরে দাও, দিয়ে এটাকে সেট দিয়ে দেবে। এটা হচ্ছে চা ইয়ে তুলা উৎপাদক অঞ্চল, এখানে তুলা উৎপাদক অঞ্চলও বলা যায় বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলা যায়, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ঠিক আছে? এই অঞ্চলটা পেয়েছো, হ্যাঁ, ঘিরে দেওয়া হবে একটু জায়গা জুড়ে, বড় জায়গা জুড়ে, হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইয়ে হচ্ছে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্পের নাম হচ্ছে গুরগাঁও, ভারতের, শোনো, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানা হচ্ছে কি, কোথায় বললাম, হরিয়ানার গুরগাঁওয়ে রয়েছে, এইখানে, হরিয়ানা, পাঞ্জাব, হরিয়ানা এই সাইডে রয়েছে একটু, গুরগাঁও এই হরিয়ানার অঞ্চলের, এই হরিয়ানা অঞ্চলের এই অংশ বরাবর করে দিলেই হবে একটা, মানে এই অঞ্চল কাছাকাছি একটা পয়েন্ট এখানটা করে দিলেই হবে, মোটামুটি পয়েন্ট করে দেবে, লিখে দেবে গুরগাঁও, ঠিক আছে। এটা হচ্ছে কি, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র। তারপরে আছে কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি মানে এইখানটা নীলগিরি পার্বত্য অঞ্চল যেটা করেছিল এটা ঘিরে দেবে, এটাই দক্ষিণ ভারতের কফি আর দক্ষিণ ভারতের চা যদি বলে, ভারতের কফি উৎপাদক অঞ্চল এরকম পাতার মতো চিহ্ন করবে, তোমাদেরও ম্যাপ পয়েন্টিং করাবো, হ্যাঁ, পরে। তো এটা হচ্ছে পাতার মতো চিহ্ন করে দেবে, এটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল বা কফি বা দক্ষিণ ভারতের চা, ঠিক আছে, উৎপাদক অঞ্চল, এটা ভারতের কফি উৎপাদক অঞ্চল বা দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল, হ্যাঁ। কাবেরী নদী, এইখানে কাবেরী নদী রয়েছে, আচ্ছা, অন্য ম্যাপে দেখালে একটু সুবিধা হবে, আচ্ছা, কাবেরী নদীর এই যেহেতু এটা ইয়েটা করে দিয়েছি, এখানে দেখাচ্ছি কাবেরী নদী, এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আচ্ছা, এটা করেছো চা বা কফি উৎপাদক অঞ্চলটা করে নাও, পাতার মতো চিহ্ন দিতে হবে, হ্যাঁ, পাতার মতো চিহ্ন মানে বুঝতে পারছো, এরকম তিনটে পাতার মতো, হ্যাঁ, ঘিরে দাও ঘিরে দাও ঘিরে দাও পুরোটা, হ্যাঁ, বুঝছে, আচ্ছা, এবারে করো, কাবেরী নদী হচ্ছে এই যে বাঁকটা দেখো, কাবেরী নদীটা দেখো, এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, এই বাঁকের টিকে একটু উপর থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে চলে আসবে একটু, দিয়ে তীর চিহ্নটা এইদিকে দেবে, নদীর এইদিকে পড়ছে, বঙ্গোপসাগরে পড়ছে, এটা হচ্ছে কাবেরী নদী, ঠিক আছে, এই যে বাঁকটা এখানে এসেই পড়ছে অ্যাকচুয়ালি, এই যে বাঁকটা আছে বাঁকটার কাছেই করবে, বাঁকটা থেকে একটু তুলে এইভাবে নদীর তীর চিহ্নটা এইদিকে দেবে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কাবেরী নদী, কাবেরী নদীটা করে নাও, কাবেরী নদী, আচ্ছা, কচ্ছের রান অঞ্চল, কচ্ছের রান সবাই জানো তো, এই যে অংশটা দেখো, এইখানটা, এই যে এখানে এখানটা এরকম করে ঘিরে দেবে, এখানটা ঘিরে দেবে এরকম করে ছোটো, এই সাইডটা দিয়ে এরকম এই ডট জলের মতো চিহ্ন দেবে, এরকম জলের মতো, জলের চিহ্ন এমন হয় না, এরকম, এটা হচ্ছে কচ্ছের রান অঞ্চল, কচ্ছের রান। তারপরে আছে চিরহরিত অঞ্চল, ভারতের চিরহরিত অঞ্চল হচ্ছে এই সাইডটা দেখো, চিরহরিত অরণ্য অঞ্চল দেখতে পাওয়া যায় এইখানে, পশ্চিমঘাট পর্বতমালায় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়, এখানে পশ্চিমঘাট পর্বতমালায় দেখা যায় আর এখানে মেঘালয় দেখা যায়, চিরহরিত অরণ্য পড়লে, চিরহরিত অরণ্য পড়লে এই সাইডটা শুধু এই পুরো সাইডটা এরকম করে ঘিরে দেবে, হ্যাঁ, পুরো সাইডটা একদম দিয়ে এরকম সেট দিয়ে দেবে, দিয়ে লিখে দেবে চিরহরিত অরণ্য অঞ্চল, এখানেও হয়, আরেকটা কোন জায়গায় বললাম, এইখানে মেঘালয় মালভূমির কাছে এখানেও হয়, ঠিক আছে, তবে এইটা মেন চিরহরিত অরণ্য অঞ্চল, ঠিক আছে,
তাড়াতাড়ি করো। তারপর আছে লুনি নদী, লুনি নদী এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে রাজস্থান, দেখো এইখানটা হচ্ছে পুরোটা রাজস্থানের থর্মরভূমি। আমরা আগে জানি তো এখানটা থর্মরভূমি, রাজস্থান থর্মরভূমি হচ্ছে এই বাঁকটাকে ঘিরে দিলেই। এই থর্মরভূমি অঞ্চলের কাছে এখানে একটা হ্রদ রয়েছে যেটা হচ্ছে আনাসাগর হ্রদ। কী হ্রদ বললাম? আনাসাগর। এইখান থেকে সৃষ্টি হয়েছে, হয়ে এইখানে এসে পড়েছে, কচ্ছের রানে এসে পড়েছে। তীর চিহ্নটা এইদিকে দিয়ে দেবে, এটা হচ্ছে লুনি। ভারতের অন্তর্বাহিনী নদী, প্রশ্নটা কী পড়ে যে ম্যাপ পয়েন্টিংয়ে যে ভারতের অন্তর্বাহিনী নদী, তাহলে এইটাই দেখাতে হবে লুনি নদী। এখানে ছোটো একটা গোল করবে, গোল করে কচ্ছের রানের অংশটাও দেখাতে হবে, কচ্ছের রানের অংশটা ছোটো করে দেখাতে হবে, দেখে নদীর চিহ্নটা এখানে দিয়ে দেবে, তীর চিহ্নটা এইদিকে দেবে। হ্যাঁ, কচ্ছের রানে পড়েছে, এটা একটা অন্তর্বাহিনী নদী ভারত। হ্যাঁ, এরপর হচ্ছে গোদাবরী নদী, গোদাবরী নদী চলে যাও। এইখানে দেখো দুটো বাঁক আছে, এই যে একটা বাঁক, এটা একটা বাঁক দেখতে পাচ্ছ, এই ওপরের বাঁকটা থেকে, ওপরের বাঁকটা থেকে এইভাবে ওপর দিকে উঠিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে মোটামুটি এই গা পর্যন্ত আনতে হবে, এই যে বড় লাইনের গা পর্যন্ত দিয়ে এর সঙ্গে তুমি এবার উপনদী এরকম করে করে যোগ করে দেবে কিছু। তীর চিহ্নটা এইদিকে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে গোদাবরী, গোদাবরী নদী। আর ওর ঠিক নিচে এখানে কৃষ্ণা নদীও রয়েছে। হ্যাঁ, কৃষ্ণা নদী এই বাঁকটা থেকে এরকম বেঁকে বেঁকে থাকবে, এই বাঁকটা থেকে ওই দিকে, এই দিকে, এই দিকে, এই বাঁকটা থেকে একটু উপর দিকে উঠে এরকম বাঁকিয়ে দাও, ঠিক আছে? ওই দিকে লাইনের সঙ্গে যোগ করে দিবে না, একটু ফাঁক রাখবে। আরে উপনদী ছোটো ছোটো করে দাও, ছোটো ছোটো উপনদী করে দাও। হ্যাঁ, ব্যাস, অত সামনে নয়, দূরের দিকে করতে হবে, সামনে তো বেশি উপনদী নেই, শাখা নদী থাকবে। তীর চিহ্নটা এইদিকে করো। হ্যাঁ, লিখে নেব গোদাবরী নদী, এটা বঙ্গোপসাগরে পড়েছে। হ্যাঁ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটা, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এরপর ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই, ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হচ্ছে কি? ভিলাই, যেটা ছত্তিশগড়ে রয়েছে, ঠিক আছে? ছত্তিশগড়ে বলতে এখানে কোথায় দেখাবে তুমি? ছত্তিশগড় হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে ছত্তিশগড়, ভারতের এই মাঝামাঝি অঞ্চলে। তার মধ্যে ভিলাইটা, এই তুমি এই বাঁকটা মনে রাখবে, এই বাঁকটা থেকে সোজা উপরের দিকে তুলবে, একদম এই বাঁকে সোজা যাবে, সোজা গিয়ে একটু বাঁ দিকে, ডান দিকে চেপে রাখবে, ডান দিকে চেপে একটা পয়েন্ট করে দেবে। আরেকটু নিচের দিকে করতে পারো, ইরেজারটা এটা, এটা আরেকটু নিচের দিকে করতে পারো। হ্যাঁ, এটা আরেকটু নিচের দিকে করবে, এইখানটা করবো ওই সোজায়, ভালোভাবে দেখছি এই সোজা বাঁকটা, এর সোজা একটু ডান দিকে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে ভিলাই। ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। হ্যাঁ, এই বাঁকটা সোজা গিয়ে একটু মাঝের একটু নিচে। নীলগিরি পার্বত্য অঞ্চল হয়ে গেছে আমাদের, এখানে নীলগিরি পার্বত্য অঞ্চল দেখিয়েছিলাম আমি। পুরো ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র বা পুরো ভারতের স্বাভাবিক বন্দর, পুরো ভারতের স্বাভাবিক বন্দরের জাহাজ নির্মাণ হচ্ছে বিশাখাপত্তনম। কোন জায়গাটার নাম? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম তোমরা করেছিলে আগে, দেখো এইখানে এই যে বাঁক, এই যে চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ থেকে এইদিকে আসবে, আর এদিকে হচ্ছে কৃষ্ণা নদীর মোহনা, এর মাঝামাঝি একটা বাঁক আছে, দেখো এই যে এই বাঁকটার মাথাটা পয়েন্ট করো। হ্যাঁ, এটা হচ্ছে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম, ঠিক আছে? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এই পয়েন্টটা। চিল্কাহর থেকে আর গোদাবরী নদীর যে বাঁকটা থেকে মাঝে যাও, দেখো একটা পয়েন্ট আছে। হ্যাঁ, একটা মানে উঁচু মতো একটা অংশ আছে, ওটা হচ্ছে বিশাখাপত্তনম। এটাকে পূর্ব ভারতের একটা স্বাভাবিক বন্দর বলা যায়, এটা একটা সমুদ্র বন্দর। হ্যাঁ, জাহাজ নির্মাণ কেন্দ্র আছে। এবারে বৃষ্টির ছায়া অঞ্চল চলে যাও, শিলং, বৃষ্টির ছায়াঞ্চল হচ্ছে এইখানে দেখো মেঘালয়, এই যে মেঘালয়, এই অংশটা মেঘালয় তো, মেঘালয়ের ঠিক এখানে দুটো জায়গা রয়েছে, বৃষ্টির ছায়াঞ্চল আর হচ্ছে বৃষ্টি বহুল অঞ্চল। দেখো একদম এই যে লাইনটা আছে, লাইনের ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট, এই লাইনের সঙ্গে ঠেকে থাকবে একটা পয়েন্ট করো, লাইনের সঙ্গে ঠেকে থাকবে একটা পয়েন্ট করো, এটার নাম হচ্ছে মৌসিন রাম। এটার নাম কি বললাম? মৌসিন রাম, মানে কি সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? মৌসিন রাম। এটা একটা পয়েন্টের লাইনে ঠেকে থাকবে, পয়েন্টে ঠেকে থাকবে, দিয়ে মৌসিন রাম এটা। আর তার ঠিক ওপরে একটু ফাঁক থাকবে, একটু ফাঁক থাকবে একটু ওপরের দিকে, দেখতে পাচ্ছ ওর সোজাসুজি ঠিক ওপর দিকে, মানে এখানে মাঝখানে একটা পাহাড় রয়েছে, সে পাহাড়ের এপাশে খুব বৃষ্টি হয়, ওপাশে সব বৃষ্টির ছায়া অঞ্চল, শৈলতকে বৃষ্টি হয়, এই এই
ওর সরাসরি একটু উপরে এটা করো শিলং, এটা হচ্ছে শিলং, মানে ভারতের বৃষ্টি ছায়া অঞ্চল শিলং ওপরের দিকটা, ঠিক আছে, বৃষ্টি ছায়া অঞ্চল। ভারতের হাইটেক বন্দর, হাইটেক ভারতের হাইটেক বন্দর হচ্ছে নভোসেবা। ভারতের হাইটেক বন্দরটা কোথায় রয়েছে? একদম এই দিকে, এখানে যে মুম্বাই রয়েছে আমরা জানি, বাঁদিকে মুম্বাইয়ের পয়েন্ট জানো, এই মুম্বাই থেকে একটু কিছুটা নিচের দিকে মুম্বাই রয়েছে, এখানে মুম্বাই থেকে কিছুটা নিচের দিকে আরও বাঁক রয়েছে যে ছোটো ছোটো, ওই বাঁকের মধ্যে একটা পয়েন্ট করে নেবে, দিয়ে লিখে দেবে নভোসেবা। নভোসেবা বন্দর, হাইটেক বন্দর, এটাকে কি বলা হয়? ভারতের হাইটেক বন্দর। এই যেখানে মুম্বাই রয়েছে, মুম্বাইয়ের ঠিক নিচের বাঁকে, মুম্বাই কথা রয়েছে, মুম্বাই যে ছোট বাঁক এই বাঁকের ঠিক নিচের বাঁকে, ঠিক আছে, নভোসেবা হয়ে গেল। এরপর হচ্ছে মুম্বাইটা ঠিক ওপরে, মুম্বাইটা এই বাঁকের এই খাঁজটা দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো খাঁজ, এই খাঁজটাতে একটা পয়েন্ট করে দেবে, এটা লিখে দেবে মুম্বাই, এই বাঁকটার কাছে, এই যে এই যে ছোটো বাঁক আছে এইখানটা হচ্ছে মুম্বাই, আর এখানটা হচ্ছে নভোসেবা, এটা গোল করবেন, এর পয়েন্ট করবে, এটা মুম্বাই করবে, এই যে খাঁজটা আছে এটা মুম্বাই, এখানে নভোসেবা। আচ্ছা, তারপরে হচ্ছে মুম্বাইকে কি বলা হয়? ভারতের বৃহত্তম মহানগর। মুম্বাইটা কি ভারতের বৃহত্তম, প্রশ্ন পড়ে যদি ভারতের বৃহত্তম মহানগর তখন মুম্বাই বলতে হবে। হ্যাঁ, আরও মুম্বাই এছাড়া মহারাষ্ট্রের রাজধানী বলা যায়, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, ঠিক আছে, এগুলো হলো। আচ্ছা, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়? করমণ্ডল উপকূলে, কোনখানে? এইখানে দেখো, এই যে মাঠ, এইখান থেকে একদম এই উপর দিকে উঠবে, উঠে এই খাঁজ পর্যন্ত, এই খাঁজ পর্যন্ত, এই হচ্ছে করমণ্ডল উপকূল, এটা ডট ডট দিয়ে লিখবে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। তারপর আছে সাতপুরা পর্বত, থর মরুভূমি, থর মরুভূমিটা এই যে বললাম, এই যে বাঘটা আছে এই বাঘটা এরকম ঘিরে দেবে, যে ডটার দেবে থর মরুভূমি, ঠিক আছে, থর মরুভূমি হয়ে গেল। আচ্ছা, সর্বাধিক মৌসুমী নাম হচ্ছে সাতপুরা পর্বত হচ্ছে, দেখো সাতপুরা পর্বত হচ্ছে এইখানে, আমরা যে নর্মদা নদী দেখিয়েছিলাম মনে আছে, নর্মদা নদীর ঠিক নিচে, নিচেটা নর্মদা নদী আছে, নদীর ঠিক নিচে এরকম করে পর্বতের চিহ্ন দিয়ে দেবে, এটা হচ্ছে সাতপুরা পর্বত, নর্মদা নদীর যে চিহ্ন আছে তার ঠিক একটু নিচে সাতপুরা পর্বত। আর দেরাদুন উত্তরাখণ্ড এইখানে রয়েছে, উত্তরাখণ্ড এখানে রয়েছে, উত্তরাখণ্ডের এই মিডিল জায়গায় এখানে একটা পয়েন্ট করে দেবে, মাঝামাঝি জায়গায় এখানটা উত্তরাখণ্ডের, এখানে হচ্ছে দেরাদুন। দেরাদুনটা কি? দেরাদুন হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার রয়েছে, হ্যাঁ, দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগার। ভারতের অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে। মেঘালয় মালভূমিতে এটা দেখাচ্ছি, এই যে পুরো অংশটা যে ঘেরা, এটা লিখে দেবে পুরোটা মেঘালয় মালভূমি, এটা অন্য ম্যাপে করো তাহলে গুলিয়ে ফেলবে না, এটা মেঘালয় মালভূমি, পুরোটা হচ্ছে মেঘালয় মালভূমি, এইখানটা এই মাপটা দিয়ে পুরোটা, ওই নিচে নয় ওপরের দিকটা, ওই নিচে লাইন দিচ্ছ মানে এই বাঁকটা যে আছে এই বাঁকটা থেকে পুরোটায়, ঠিক আছে, ওই ম্যাপে হবে না। কলকাতা সবাই জানো, এই যে পূর্ব ভারতের একটি মহানগর বা মেগা সিটি কলকাতা, এই যে বাঁকটা আছে এই যে খাঁজটা, এই খাঁজের ঠিক নিচের এই অংশটা, মাথার এই সাইডেরটা একটু, এখানটা হচ্ছে কলকাতা। আর ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হ্যাঁ, যেমন আমাদের এখানে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এখানে আমি করে দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিছু রয়েছে, তাই তো, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল রয়েছে, বা অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল রয়েছে, এগুলো বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমাদের যেমন হচ্ছে পুরুলিয়ার কাছে রয়েছে এই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল।
ব্যাটারি মিথিক তাহলে 32টা ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে আগে 10টা ছিল এখন 22টা এখানে দিয়ে দিলাম এরপরে যদি তোমাদের মনে হয় যে ইম্পর্টেন্ট আছে সেই ম্যাপগুলো তৈরি করবে হ্যাঁ এগুলো ভালো করে তৈরি করবে আর বাকিগুলোও তৈরি করবে ভালো করে ঠিক আছে।